ইমরান খানের শত্রু কাজী ফয়েজ ইসা এখন পাকিস্তানের চিফ জাস্টিস। তার হাতে কি ইমরানের জীবন নিরাপদ? তিনি কি ইমরানের বিরুদ্ধে রায় দিয়ে ইমরানকে ডিসকোয়ালিফাইড করে দিবেন রাজনীতি থেকে? অন্যদিকে ইমরান খানকে নিয়ে যে ষড়যন্ত্রকারীরা এতদিন ব্যস্ত ছিল, তারা যে স্বপ্ন দেখছে ইমরানকে মাইনাসের, সেটি কি আদৌ পূরণ হবে? দর্শক, শেষ পর্যন্ত ইমরান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবেন নাকি তিনি ব্যর্থ হবেন? চলুন, এরকম আরও অনেকগুলো নতুন নতুন খবর রয়েছে, একেবারে পাকিস্তানের সর্বশেষ পরিস্থিতির খবর জানাব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দাইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। ফেসবুকের যারা দর্শক রয়েছেন তাদের বলছি, অনেকেই কমেন্ট করছেন ভিডিও দেখতে পাচ্ছেন না। আমরাও খেয়াল করছি ইদানিং আমাদের রিচ ডাউন চলছে, অর্থাৎ আমাদের পেজের ভিউ একেবারে নিচে নেমে গেছে। জানি না কোনো বন্ধুরা আমাদের রিপোর্ট দিয়ে বা কোনো কারণে এই পরিস্থিতির মুখে ফেলছেন কি না। আমরা আমাদের ভিডিও কন্টিনিউ দিয়ে যাচ্ছি কিন্তু হয়তো বা আপনাদের কাছে পৌঁছচ্ছে না। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এই ব্যাপারটি আশা করছি। দর্শক, ইমরানকে মাইনাস করা এখন শত্রুদের প্রধান টার্গেট। শত্রুরা ইমরানকে মাইনাস করার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে তারা তাদের মতো করে লোক সাজিয়ে বসিয়ে রেখেছে। নেভে ইমরান বিরোধী কাউকে বসানো হয়েছে এবং সুপ্রিম কোর্টে ইমরান বিরোধী বিচারপতি আনা হয়েছে। প্রত্যেকটা আদালতে ইমরান বিরোধীদের প্রমোশন দিয়ে বসানো হচ্ছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্থানে ইমরান বিরোধীদের পদায়ন করছে কে? সেনাবাহিনী, পিডিএম। 21 অক্টোবর নওয়াজ শরীফ দেশে আসবেন এবং 10 লক্ষ মানুষ তাকে সংবর্ধনা দেবে এমন ঘোষণা দেওয়া হয়েছে। পিটিএর পক্ষ থেকে বলা হয়েছে, তারা চ্যালেঞ্জ দিয়েছে পিটিএ, এক কথায় তারা দেখতে চায় কত লোক আসে নওয়াজের সেই আগমন উপলক্ষে। এবং পিটিএর পক্ষ থেকে বলা হয়েছে, যদি পারেন পিটিআইকে একটি সমাবেশ করার অনুমতি দেন। পিটিআই 1 কোটি মানুষকে দেখাবে এক সমাবেশে। কিন্তু পিটিআই নওয়াজের চ্যালেঞ্জ গ্রহণ করলেও নওয়াজের গ্রুপ বা ইমরান বিরোধীরা কেউ ইমরানের এই চ্যালেঞ্জ গ্রহণ করেনি। ইমরান বলেছেন 1 কোটি আনবেন, সেই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেনি, কারণ তারা জানেন ইমরান 1 থেকে 2 ঘন্টার ডাকে এই লোকগুলোকে এক করতে পারবেন, কারণ পুরো পাকিস্তানিরা ইমরানের অপেক্ষায় থাকছে, অপেক্ষায় রয়েছে। দর্শক, ওমর আতা বান্দিয়াল বিদায় নিয়ে চলে গেছেন, আজ সেই দায়িত্বে বসেছেন কাজী ফয়েজ ইসা। আমরা কাজী ফয়েজ ইসার ব্যাপারে খুব ভালো ভালো কিছু তথ্য সংগ্রহের চেষ্টা করেছি। কাজী ফয়েজ ইসার ঘাড়ে অনেকগুলো বড় বড় হাই ভোল্টেজ মামলা রয়েছে, আর্মি অ্যাক্ট, অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট, 9 মে যে পাকিস্তানে বড় রকম ঘটনা ঘটেছে সেই 9 মের ঘটনার মামলা, ইমরানের উপর আসছে প্রায় 2 শতাধিক মামলা, সেই মামলার সুপ্রিম রায় সুপ্রিম কোর্ট থেকে আসবে সেটিও দেখতে হবে কাকে? কাজী ফয়েজ ইসাকে। এরকম বিশাল বিশাল বড় বড় হাই প্রোফাইল মামলাগুলো এখন কাজী ফয়েজ ইসার হাতে। কাজী ফয়েজ ইসার সাথে পিটিএর দূরত্বটা কোথা থেকে শুরু হয়েছে একটু বলে নেই। যখন ইমরান খান প্রধানমন্ত্রী ছিলেন তখন সেনাবাহিনীর বিরোধী বলে কাজী ফয়েজ ইসার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেছিল, তার বিরুদ্ধে রেফারেন্স দাখিল করেছিল, অর্থাৎ কোনো বিচারপতিকে তার পদ থেকে সরানোর জন্য সুপ্রিম কাউন্সিল গঠন করা হয় এবং সেখানে রেফারেন্স দেওয়া হয় কোন কোন কাজে কোন কোন কারণে তাকে সরানো হবে। তো এই কাজটি করেছিলেন কামার জাভেদ বাজওয়া, কিন্তু সে সময় রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। তো পিডিএম এই প্রচারটা চালিয়েছিল যে কাজী ফয়েজ ইসাকে তার পদ থেকে সরাতে চাইছে ইমরান খান, যেহেতু রাষ্ট্রের সকল উল্টাপাল্টা কাজগুলো বা অনিয়মের কাজগুলো সেনাবাহিনী রাষ্ট্রের
গণতান্ত্রিক সরকারের ঘাড়ে বন্দুক রেখেই করে থাকে, আলটিমেটলি সেই দোষটা গিয়ে চাপে সেই সরকারের উপর। ঠিক সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এই কাজী ফয়েজ ইসার বিরুদ্ধে গঠনের প্রক্রিয়ার জন্য ইমরানকে দোষী মনে করছেন কাজী ফয়েজ ইসা। তবে কাজী ফয়েজ ইসা এটিও জানেন যে এখানে আসলে ইমরানের কিছু করণীয় ছিল কি ছিল না, কারণ ইমরান প্রধানমন্ত্রীর চেয়ারে বসে সেনাবাহিনীর সঙ্গে প্রতিনিয়ত লড়াই চালিয়ে গেছেন। তো সেই হিসেবে কাজী ফয়েজ ইসার সাথে ইমরানের কিছু দূরত্ব রয়েছে। তবে পিটিআর অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলতে শুরু করেছেন উমর আতা বান্দিয়াল যা করে যেতে পারেনি হয়তো কাজী ফয়েজ ইসা ভালো কিছু করে যাবে। ইতিমধ্যে কাজী ফয়েজ ইসার পক্ষ অবলম্বনকারী যেসব বিচারপতিরা রয়েছেন এর মধ্যে আমাদের সেই সুপার হিরো বাবুর সত্তার, তিনিও রয়েছেন। তো তারা কিন্তু ইমরান যে দাবিগুলো করছেন সেই দাবির পরিপ্রেক্ষিতে সেই সব বিচারপ্রার্থীরা ইতিমধ্যে কথা বলেছেন, তারা বিভিন্ন রায়ও দিয়েছেন। অর্থাৎ কাজী ফয়েজ ইসার বিশ্বস্ত যেসব বিচারপতিরা রয়েছেন তার সঙ্গে বা তার বিশ্বস্ত যারা, তারা কিন্তু ইমরানের জন্য খুব কল্যাণকর কিছু রায় দিয়েছে। তো সেই হিসেবে আমরা যদি বিশ্লেষণ করি, কাজী ফয়েজ ইসা তো একা কোনো সিদ্ধান্ত নেবেন না, তাদের পরামর্শের আলোকেই নেবেন। তারা কিন্তু এই মুহূর্তে ইমরানকে প্রয়োজন মনে করছেন বা ইমরানের বিরুদ্ধে কোনো রায় দেননি। তো আশা করা হচ্ছে কাজী ফয়েজ ইসা তিনি হয়তো ভালো কিছু সিদ্ধান্ত নেবেন এই চেয়ারে বসে, যেটি বিগত সময় আমরা দেখিনি। প্রিয় দর্শক, কাজী ফয়েজ ইসা চিফ জাস্টিসের চেয়ারে বসবেন মাত্র এক বছর। তো এই এক বছরে তার কাছে অনেক হাই প্রোফাইল মামলা যাবে, তবে এই এক বছরে তিনি নিয়মিত বসতে পারবেন না, তার হয়তো কার্য দিবস থাকবে সাত মাসের মতো, কারণ এর মধ্যে লম্বা কিছু ছুটি থাকবে, শীতের ছুটি থাকবে, স্বাভাবিক বন্ধ থাকবে। তো সব কিছু মিলে কাজী ফয়েজ ইসা এক বছরের মধ্যে সাত মাস হয়তো কর্মদিবস পাবেন। তো এই সাত মাসের কর্মদিবসে তিনি কটা হাই প্রোফাইল মামলার রায় দেবেন সেটি এখন দেখার বিষয়। আসছি দ্বিতীয় প্রসঙ্গে। পাকিস্তানের বর্তমান আইএসআই প্রধান নাদিম আঞ্জুম তিনি আজ বিদায় নেওয়ার কথা, অর্থাৎ চাকরির মেয়াদ তার শেষ হয়ে গেছে আজ 17 সেপ্টেম্বর। কিন্তু এই ব্যক্তিকে আরও সময়ের জন্য, আরও এক বছরের জন্য এক্সটেনশন দিয়েছেন আর্মি চিফ আসিম মনির। আসিম মনির মনে করছেন এই ব্যক্তিকে দিয়ে তিনি তার সকল খায়েশ যেহেতু পূরণ করতে পেরেছেন, সেহেতু তাকে দিয়ে ইমরানকে চাপে রাখতে আরও একটা বছর তাকে অতিরিক্ত সময় বা অতিরিক্ত মেয়াদে এই পদে বহাল করেছেন। অর্থাৎ আজ আইএসআই প্রধান নাদিম আঞ্জুম বিদায় নিচ্ছেন না। আসিম মনির তিনি এই ব্যক্তিকে, অর্থাৎ নাদিম আঞ্জুমকে এই পদে রাখার জন্য তিনি কেয়ারটেকার প্রধানের কাছে লেটার পাঠিয়েছেন এবং সেটি অ্যাকসেপ্ট হয়েছে এমন তথ্য পাওয়া গেছে। তবে পাকিস্তানের গণমাধ্যম এখন পর্যন্ত এই বিষয়ে কিছু বলেনি, আমরা ভেতর থেকে এই তথ্যটা সংগ্রহ করার চেষ্টা করছি। অর্থাৎ আজকে তিনি বিদায় নিয়েছেন এমন কোনো তথ্য পাইনি। দ্বিতীয়ত, সেনাবাহিনীর কোনো টুইট বা কোনো বার্তা এখন পর্যন্ত গণমাধ্যমে আসেনি। তবে কয়েকজন সাংবাদিক এই তথ্যটা আমাদের জানিয়েছে যে তাকে আরও এক বছরের জন্য অতিরিক্ত এক্সটেনশন দেওয়া হয়েছে, অর্থাৎ ইমরানকে আরও বেশি চাপ প্রয়োগের জন্য এই নাদিম আঞ্জুমকে হয়তোবা আসিম মনিরের প্রয়োজন। ভালো করে শুনুন, নাদিম আঞ্জুমকে ফয়েজ হামিদকে সরিয়ে কে বসিয়েছিলেন? বসিয়েছিলেন কামার জাভেদ বাজওয়া। আবার কামার জাভেদ বাজওয়া কিন্তু এই আসিফ মনিরকে সেনা প্রদান করতে চাননি, তিনি চেয়েছেন তার পছন্দের আরেকজনকে, আজহার আব্বাস অথবা ভিন্ন আরেকজন ছিলেন, এই দুই ব্যক্তিকে তিনি বসাতে চেয়েছিলেন এই পদে। এবং এর জন্য তিনি শাহবাজ শরীফের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, শোনা গেছে তাকে থাপ্পড়ও মেরেছিলেন। কিন্তু নওয়াজের রেফারেন্সে শাহবাজ শরীফ ওই পদে বসিয়েছেন এক্সটেনশন দিয়ে, অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার পরে এক্সটেনশন দিয়ে সেনা প্রদান করিয়েছিলেন আসিম মনিরকে। কিন্তু কামার জাভেদ বাজওয়া আসিম মনিরকে চাননি সেনা প্রধান পদে। আবার কামার জাভেদ বাজওয়ার নিয়োগকৃত সেই আইএসআই প্রধানকে কিন্তু আসিম মনির তার পদে বহাল রেখেছেন অতিরিক্ত আরও এক বছরের জন্য, এবং খুব বড় রকম রদবদল করেননি, যেটা আমরা আশা করেছিলাম যে একজন কোরআনের হাফেজ আসিম মনির তিনি হয়তো কামার জাভেদ বাজওয়ার অনেক জায়গায় রদবদল করে সেনাবাহিনীর জনপ্রিয়তাকে ফিরিয়ে আনবেন, কিন্তু তিনি সেনাবাহিনীকে আরও অজনপ্রিয় সংস্থায় রূপ দিয়েছেন। কামার জাভেদ বাজওয়ার সঙ্গে আসিফ মনিরের দূরত্ব থাকলেও সেনাবাহিনীর মধ্যে ঐক্যের জায়গাটা দেখেছেন, কিন্তু পাকিস্তানের রাজনীতিতে রাজনীতিবিদরা এক টেবিলে বসতে পারছে না।
এদিকে কাজী ফয়েজ ঈসা তার পদে বসার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী খুব খুশি, তারা বলছেন তিনি আমাদের লোক, এবার আমরা আমাদের মন মতো রায় দিয়ে ইমরানকে ডিসকোয়ালিফাইড করব। পিডিএম বলছেন যে কাজী ফয়েজ ঈসা আমাদের লোক, অতএব ইমরানের খবর আছে। অন্যদিকে পিপলস পার্টি বলছে কাজী ফয়েজ ঈসা আমাদের লোক, আমরা আমাদের মতো রায় পাব। একটা দেশে গণতান্ত্রিক উপায়ে সরকার ক্ষমতায় বসবে, আবার বিচারপতিরা ইনসাফ ভিত্তিক রায় দেবে, কিন্তু ইতিমধ্যে কি কামড়াকামড়ি বুঝতে পারছেন? প্রিয় দর্শক, এখন দেখার বিষয় নিজের ঘরের লোক পেয়ে নওয়াজ শরীফ দেশে আসেন কি না। তবে নওয়াজ শরীফ যে চ্যালেঞ্জ দিয়েছিল 10 লক্ষ লোক হাজির করবেন তার আগমনের দিন, সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে পিটিআই এবং বলছে তারা 10 লক্ষ নয় 1 লক্ষ লোকও হাজির করতে পারবে না। তবে রাষ্ট্রের অর্থ বা সেনাবাহিনীর চাপ নিয়ে যদি শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টস, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে ছুটি দিয়ে জোর করে কাউকে নেয় সেটা ভিন্ন কথা। পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছে পিটিআই নওয়াজ শরীফের দলকে যে অনুমতি দাও বা সরকার অনুমতি দিলে 2 ঘন্টায় 1 কোটি লোক হাজির করবে তারা পাকিস্তানের যে কোনো প্রান্তে। আর সবচেয়ে শেষ যে খবরটি দিচ্ছি, পুরো পাকিস্তান জুড়ে কিন্তু এখনও বিক্ষোভ চলছে, যদিও কোনো সংবাদপত্রে সেই খবরগুলো দেখানো যাচ্ছে না, কারণ নিষেধ করে দিয়েছে সেনাবাহিনী। অর্থাৎ পুরো পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া, লাহোর, আজাদ কাশ্মীর, গিলগিট বালুচিস্তান, মুলতান প্রত্যেকটা জায়গায় বিক্ষোভ চলছে এখনও এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ইমরানকে জেলে রাখার প্রতিবাদে। প্রিয় দর্শক, ভিডিওটা আর দীর্ঘ করতে চাই না, আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর রয়েছে আমাদের হাতে, নেক্সট বুলেটিনে বিস্তারিত জানাবো সেই বিষয়ে। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।